আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের ব্লগটি আমি সকালবেলা থেকে স্টার্ট করছি ঘুম থেকে উঠেই পর্দাটা সরিয়েই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলার ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগতেছে ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর রোদ উঠেছে মনটাই ভালো লাগছে খুব ফ্রেশ লাগছে তো সেজন্য বাহিরের ভিউটা আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা কিন্তু দেখতেই পারতেছেন বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে খুবই ভালো লাগছে আমার অনেক কাজ আছে কিছু জামা কাপড় ধুতে হবে তারপর পাপসগুলোও ধুয়ে শুকা দিতে হবে তো আজকে সেগুলো আমি ক্লিন করে ফেলব তো আশা করছি আমার ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এগুলা হচ্ছে সকালবেলা টাটকা সবজি সকালবেলার বাজার তো আমি ম্যাক্সিমাম সময় কিন্তু সকালবেলার বাজারগুলো করতে পছন্দ করি কারণ সকালবেলার টাটকা সবজিগুলো পাওয়া যায় খুব ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় তো কি কি বাজার করে নিয়ে আসছি সেগুলো আপনার সাথে শেয়ার করছি এখানে টমেটো নিয়ে আসছি আর আলু নিয়ে আসছি নতুন আলু এই আলুর তরকারিগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে ভর্তাও কিন্তু ভালো লাগে আর নিয়ে আসছি টক বড়ই তো ওইগুলা কিন্তু ধনে পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু পাটায় খুবই ভালো লাগে পাটায় ছেঁচে আর এটা দেখতে পারতেছেন ফ্রেশ কাঁচামরিচ সিম এই সিমটা কিন্তু রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে খুবই মজার সিম আর এটা হচ্ছে পালন শাক পালন শাক খেতেও আমি অনেক ভালোবাসি আর এগুলো হচ্ছে বাঁধাকপি খুব ছোটো ছোট দুটো কপি কিনেছি বাঁধাকপি আর এগুলো হচ্ছে করলা আজকে আমি করলাটা ভাজি করব। আর হচ্ছে গাজর আর নিয়ে এসেছি ধনে পাতা ধনে পাতাগুলো খুবই টাটকা আর নিয়ে এসেছি কলা তো ওইগুলো সব কিছুই কিন্তু আমি আমাদের বাসার নিচেই সকালবেলায় সবজি বিক্রি করে সেখান থেকেই কিনেছি তো আশা করছি আপনাদের কাছে আমার সবজিগুলো ভালো লাগছে টাটকা সবজি দেখতেও কিন্তু ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা কালকের সন্ধ্যাবেলা এটা এটা হচ্ছে মানে বাহিরে গিয়েছিলাম সেখান থেকে কিছু চকলেটস বিস্কিট চাঁদে খাওয়ার জন্য আর প্রাণ চাটনি আচার এগুলি আর কি নেওয়া হয়েছে তো আর এটা হচ্ছে জলপাইয়ের আচার আর তারপর হচ্ছে এটা দুপুরবেলা দুপুরবেলা করলা ভাজি দুপুরবেলা হচ্ছে আলু দিয়ে করলা ভাজি করতেছিলাম আর আজকে আর রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ছটপট রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি করলা ভাজি করেছি ডাল রান্না করেছি আর মাছ ভুনা করেছি আর রান্নার ফাঁকে ফাঁকে আমি হচ্ছে টক বরইগুলো লবণ আর মরিচ মাখিয়ে খাচ্ছিলাম তো সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম তো টক বরই খেতে কিন্তু ভালোই লাগে আর সবাই কিন্তু আমরা কম বেশি বড়ই পছন্দ করি সব মেয়েরাই তো ম্যাক্সিমাম সময়ে কিন্তু আমি বড়ইগুলো কিনবো আর ভর্তা করে খাবো খুবই মজা লাগে তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যার পর আমরা একটু বাসা থেকে বের হয়েছিলাম কিছু মেডিসিন কেনার জন্য তো তারপর ভাবলাম যে সন্ধ্যার নাস্তাটা করে আসি তো বাসার পাশেই চাপঘর সেখানে গিয়ে কিছু নাস্তা করলাম তো সেটিও আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেক দিন পর আসলে ভিডিও দিচ্ছি আগের মতো ভিডিও করা হচ্ছে না তো ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভিডিও রেগুলার দিতে পারি তো আমরা খাচ্ছিলাম দুইজন ভাগাভাগি করে খুব মজা পেয়েছি তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন